বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের 22 ফাড়ি এলাকার সীমান্ত খাল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহটি ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর তুমরু সীমান্ত খালে পাহাড়ি ঢলের স্রোতে নিহত ওই যুবক নিখোঁজ হয়েছিল বলে নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দারা।